পারে যে সাকিব খানের মধ্যে এই পটেনশিয়ালিটি ছিল এই প্রোবাবিলিটি ছিল এই দক্ষতা ক্ষমতা সমস্তটা ছিল এটা সাকিব খানের জীবনের সেরা সিনেমা হতে চলেছে কত পারে আগামী দিনে আরো ভালো সিনেমা উনি করবেন তখন হয়তো দরদের মতন সিনেমাও ক্লেম করব আমি যে এই ঠিকই বলেছেন আসলে তুফান সিনেমা একদম মাথা খারাপ মামা সাকিবিয়ানদের মাথা খারাপ মামা একদম মাথা খারাপ সাকিব এবার মাথা খারাপ করে দিচ্ছে বাংলাদেশের আঠারো কোটি জনগণের যারা কখনোই সিনেমা দেখেননি তারাও এবার সিনেমা দেখবেন তবে হ্যাঁ এবার কিন্তু এটা চাই না যে কেউ হলে যে ফিট হয়ে পড়ুক শাকিব সাকিব খানের সিনেমা দেখে সিনেমা দেখে আপনারা কি চান যে সাকিব খানের সিনেমা দেখে সাকিবিয়ানরা হলে গিয়ে ফিট হয়ে পড়ুক আল্লাহ না করে একজন যদি মারা যেত তাহলে কি অবস্থা হতো এই দায় কিন্তু শাকিব খানের সিনেমাকে নিতে হতো তা আপনারা আর সাকিব খানকে একটু কষ্ট দিচ্ছেন ঠিক আছে কিন্তু ওনাকে এ পর্দায় এভাবে করে মেরে ফেললেন তো মারা থেকে বন্ধ বিরত থাকুন আসলে ঈদের সময় মানুষ একটু আনন্দের সিনেমা দেখতে চায় আনন্দ করতে চায় তো সিনেমা দেখে বের হওয়ার সময় কান্নাকাটি আসলে ভালো লাগে না তো কান্নাকাটি যেন একটু কম করে কিন্তু সিনেমাটা যেন বেশি এনজয় করে এবং শাকিব খানকে আপনারা শেষ লাস্ট দৃশ্যে প্লিজ মেরে ফেলবেন না কারণ হচ্ছে ওই যে আসাদুজ্জামান নুরের মতন অবস্থা হবে হচ্ছে কোথাও কেউ নেই একটা নাটক হয়েছিল তো আসাদুজ্জামান নূরকে মেরে দেওয়া হয়েছিল সেই নাটকে ফাঁসিতে বদির স্টেটমেন্টে নুরের হচ্ছে ফাঁসি হয়ে গিয়েছিল বিটিভি ভবনের ঘেরাও হয়েছিল তো শাকিব খানের সিনেমার জন্য সিনেমাকে মেরে সিনেমায় শাকিব খানকে মেরে ফেলার জন্য সাকিব বিহানরা কিন্তু এফডিসি ঘেরাও করবে বা সংসদ ভবনও ঘেরাও করে ফেলতে পারে তো আপনারা এদিকে একটু নজর দিয়ে প্লিজ তুফান সিনেমা রিলিজ করুন তুফান সিনেমা তৈরি করুন তুফান সিনেমায় শাকিব খানকে প্লিজ মেরে ফেলবেন না আর শাকিব খানের অসাধারণ নায়িকার নাচ গানটাও আমরা দেখতে চাই